তোমাদের পপি ফ্লাওয়ার এঁকে দেখাবো। দেখো আমি কিভাবে আঁকছি। প্রথমে একটা পাতার মতো এভাবে এঁকে নিলাম। তারপর দেখো একটা গোল, একটু ওভাল টাইপের গোল। ওভাল টাইপের গোল দেওয়ার পরে এই জায়গাটা জাস্ট কুচি কুচি, এই যে দেখো ঢেউ। তারপর আবার এই অ্যাঙ্গেল থেকে এটা নিয়ে আসো, এখান থেকে টেনে আবার এখান থেকে লাগিয়ে দেয়া, আবার এইভাবে। এখানে একটা স্কোয়ার শেপ, এরপরে আমরা ডালটা এভাবে এঁকে নিব। এখন দেখো কালার, প্রথমে রেড কালার। রেড কালার নিয়ে ঠিক যেভাবে আমরা ড্রয়িংটা করেছি ওইভাবেই রেড কালারটা দিয়ে নিব। এভাবে রেড কালারটা দিয়ে তুলিটা ধুয়ে পানিটা ঝরিয়ে দেব। এইভাবে কিছু কিছু জায়গায় একটু অরেঞ্জ, এরপরে দেখো ডার্ক গ্রিন কালারটা নিব। ডার্ক গ্রিন কালারটা নিয়ে ঠিক আউটলাইনটা এইভাবে, এভাবে আউটলাইনটা দিয়ে নিব। তারপর একটু লাইট গ্রিন, লাইট গ্রিন, এরপর পানি দিয়ে একটু ঝরিয়ে দাও। এভাবে পানি দিয়ে ঝরিয়ে দিলেই হয়ে যাবে গ্রিন কালার। তারপরে দেখো আমি ডার্ক ব্লু কালারটা নিচ্ছি। ডার্ক ব্লু কালারটা নিয়ে ঠিক ডালের একটা সাইড ঘেঁষে আমরা এইভাবে একটা লাইন প্রথমে দিয়ে নেব। এরপর গ্রিন কালারটা নিব, ডার্ক গ্রিন। আবার আমরা নীলের ওপর দিয়ে ঠিক এইভাবে গ্রিন কালারটা দিয়ে নেব। এখন তুলিটাকে ভালো মতো পরিষ্কার করে হোয়াইট কালারটা নিব। হোয়াইট কালারটা নিয়ে শুধু এখান থেকে এইরকম এভাবে টান টান দিতে থাকবে। এভাবে হোয়াইট কালার নিয়ে নিয়ে শুধু টান, ছোট্ট ছোট্ট কিছু টান।